দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। জার্মান প্রযুক্তির সাবমেরিনে শক্তিশালী তুরস্ক, শঙ্কিত গ্রিস। আরো জানিয়ে দিব আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দিল তুরস্ক ও রাশিয়া। জানিয়ে দিব ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোনের পর এবার রকেট হামলা। থাকছে সৌদি বিরোধী, কঠোর অবস্থান থেকে সরে এসেছেন বাইডেন, বাড়ছে সামরিক সহযোগিতা। এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ, করোনার বড় ঢেউয়ে জর্জরিত বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। জার্মান প্রযুক্তির সাবমেরিন শক্তিশালী তুরস্ক, শঙ্কিত গ্রিস। জার্মান প্রযুক্তির সাবমেরিনের কল্যাণে তুরস্ক শক্তিশালী নৌশক্তিতে পরিণত হওয়ায় তা গ্রিসের জন্য সংখ্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে দ্য ইকোনমিক্স পত্রিকার প্রবন্ধের শিরোনামে বলা হয়েছে, জার্মান প্রযুক্তির সাবমেরিনগুলো তুরস্ককে গ্রিসের চেয়েও বেশি সামরিক সুবিধা দেবে। লন্ডন ভিত্তিক সাপ্তাহিকটি একটি তথ্য সমৃদ্ধ প্রবন্ধ প্রকাশ করেছে যে কিভাবে তুরস্কের রয়েস ক্লাস সাবমেরিন প্রকল্প ইজিয়ান সাগরে গ্রিসের চেয়ে দেশটিকে বেশি শক্তিশালী নৌশক্তিতে পরিণত করেছে। তুরস্কের রয়েস ক্লাস সাবমেরিন প্রকল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে দ্য ইকোনমিস্ট পত্রিকার ওই প্রবন্ধে। রয়েস ক্লাস সাবমেরিন গুলো জার্মানির টাইপ 240 প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এ বিষয়ে লেখা প্রবন্ধটি শনিবার প্রকাশিত হয়েছে। ওই প্রবন্ধে বলা হয়েছে, এ রয়েস ক্লাস সাবমেরিনগুলো তুরস্কের নৌবাহিনীর জন্য বিপুল সাফল্য বয়ে এনেছে, একই সাথে এটা গ্রিসের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তুর্কি নৌবাহিনীর এ সাফল্যকে গুরুত্ব দিয়ে ওই প্রবন্ধে জোহানেস পিটার বলেন, এ ডিজেল ইলেকট্রিক শক্তিচালিত সাবমেরিনগুলোতে ইয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন প্রযুক্তিতে তৈরি, এর মাধ্যমে সহজেই অক্সিজেন প্রাপ্তি নিশ্চিত করা যায় আর সাবমেরিনগুলো নিঃশব্দে চলতে পারে। এ সাবমেরিনগুলো পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনগুলোর তুলনায় বেশি নিঃশব্দে চলে। অপরদিকে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনগুলোর ইঞ্জিন কখনো বন্ধ হয় না, তাই এগুলোতে শব্দ হতেই থাকে। ইনস্টিটিউট ফর সিকিউরিটি পলিসি অফ কিলে কর্মরত জোহানেস পিটার আরো বলেন, গ্রিক ও তুর্কি সংঘাতের কেন্দ্রস্থল বলে পরিচিত ইজিয়ান সাগরে ও সাবমেরিনগুলো সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারবে। তুরস্ক ইতিমধ্যে তাদের গোলচোক শিপ ইয়ার্ডে টিসিজি পিরিউএস নামে একটি রয়েস ক্লাস সাবমেরিন তৈরি করে ফেলেছে। এ সাবমেরিনটির নাম দেওয়া হয়েছে তুরস্কের ওসামানীয় আমলের কিংবদন্তি নৌসেনাপতি পিরি রয়েসের নাম অনুসারে। এ সাবমেরিনটি 2022 সালে তুর্কি নৌবাহিনীতে যোগ দেবে, বাকি সাবমেরিনগুলো 2027 সালে সরবরাহ করা হবে। রয়েস ক্লাস সাবমেরিনগুলো জার্মানির সাথে সামরিক চুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে, এ কারণে শঙ্কিত গ্রিস কর্তৃপক্ষ জার্মানিকে আহ্বান জানাচ্ছে যেন তারা তুরস্ককে এ প্রযুক্তিগত সহায়তা না দেয়। অপরদিকে তুরস্ক গ্রিস কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে শান্তিপূর্ণ সমাধানের জন্য। তুর্কি কর্তৃপক্ষ বলেছে, তারা গ্রিসের সাথে পশ্চিম ভূমধ্যসাগর নিয়ে চলমান সংঘাতের সমাধান চায় আলোচনা ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে। সূত্র ইয়ানি শাফাক। আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দিল তুরস্ক ও রাশিয়া। আফগানিস্তানে তালেবানের উত্থানের কারণে দেশটিতে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে তুরস্ক ও রাশিয়া। যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সেনা প্রত্যাহারে নিরাপত্তা হুমকিতে পড়ায় উত্তরাঞ্চলের বালক প্রদেশের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে দেশ দুটি। আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো জোটের সেনা প্রত্যাহারে নিজেদের শক্তির জানান দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী তালেবান, দখলে নিচ্ছে একের পর এক শহর ও জেলা। এতে আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে। আফগান নিরাপত্তা বাহিনী ও তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছে, এমন উৎকণ্ঠার মধ্যেই নিরাপত্তার কথা ভেবে উত্তরাঞ্চলের বালক প্রদেশের মাজহার ই শরীফের দূতাবাস বন্ধ করে দিয়েছে তুর্কি ও রাশিয়া। পূর্ব ঘোষণা ছাড়াই এই পদক্ষেপ নিয়েছে দুই দেশ। বিশেষ করে উত্তরাঞ্চলে তালেবানের আধিপত্য ক্রমে বাড়ছে, প্রদেশটিতে দ্রুত সশস্ত্র গোষ্ঠীটির দখলে যাচ্ছে। উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই এমন পদক্ষেপ নিল আঙ্কারা মস্কো, এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তালেবানের অপ্রতিরোধ্য উত্থানের কারণে বেশ উৎকণ্ঠায় প্রতিবেশী দেশ তাজিকিস্তান ও তালেবানের হামলার কারণে সীমান্ত পেরিয়ে হাজারো আফগান সেনা দেশটিতে পালিয়ে গেছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে 20,000 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান। ইরাকে মার্কিন দূতাবাসের ড্রোনের পর এবার রকেট হামলা।
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে এবার রকেট হামলা হয়েছে। ইরাকের বিভিন্ন সূত্র জানিয়েছে, গত রাতে মার্কিন দূতাবাস লক্ষ্য করে কয়েকটি কাতিউশা রকেট ছোড়া হয়েছে। এরপর দূতাবাসে স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। ইরাকের নিরাপত্তা বাহিনীর গণমাধ্যম বিভাগ জানিয়েছে, বাগদাদের আল খাদরা এলাকায় তিনটি কাতিউশা রকেটের সাহায্য হামলার ঘটনা ঘটেছে। মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার কয়েক ঘন্টা পরই রকেট হামলার ঘটনা ঘটল। গত মঙ্গলবার ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইরেনগুলো বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় গ্রিন জোনের নিকটবর্তী আল কাররাদা, আল জাদরিয়া ও আল কাদিসিয়া এলাকা থেকে ওই গুলি বর্ষণের শব্দ শোনা যায়। এদিকে ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী আরো একটি গাড়ি বহরে হামলা হয়েছে। বসরা জিকার আন্তর্জাতিক সড়কের পাশে পেতে রাখা বোমায় বিস্ফোরণ ঘটানো হলে গাড়ি বহরটি ক্ষতিগ্রস্ত হয়। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলায় ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। সৌদি বিরোধী কঠোর অবস্থান থেকে সরে এসেছেন বাইডেন, বাড়ছে সামরিক সহযোগিতা। সৌদি আরবের উপপ্রতিরক্ষা মন্ত্রী খালেদ বিন সালমান ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর তিনি হচ্ছেন শীর্ষ কোন সৌদি কর্মকর্তা যিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হলেন। সৌদি উপপ্রতিরক্ষা মন্ত্রী এর আগে মার্কিন সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মার্ক মাইলি, প্রতিরক্ষা মন্ত্রী লুইড অস্টিন এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিওয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সৌদি উপপ্রতিরক্ষা মন্ত্রীর ওয়াশিংটন সফরের কথা উল্লেখ করে বলেছেন, এই কর্মকর্তা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে পশ্চিম এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সৌদি আরবের প্রতি মার্কিন সরকারের সাহায্য সমর্থন অব্যাহত রাখার বিষয়ে কথাবার্তা বলেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র আরো বলেন, এসব সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদে সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সৌদি আরবের প্রতি মার্কিন সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটন ও রিয়াদের মধ্যকার সম্পর্ক পূর্ণ মূল্যায়নের এবং রিয়াদের ব্যাপারে আরো কঠোর হওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা থেকে তিনি সরে এসেছেন। পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থ ধরে রাখার জন্যই সৌদি আরবের ব্যাপারে বাইডেন তার নীতিতে পরিবর্তন এনেছেন বলে মনে করা হচ্ছে। 2021 সালের জানুয়ারিতে বাইডেন ক্ষমতায় আসার পর ওয়াশিংটন রিয়াদ সম্পর্ক পূর্ণ মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনও এটা স্পষ্ট হয়ে গেছে যে এ অঞ্চলে তাদের অন্যতম প্রধান মিত্র হিসেবে সৌদি আরবের প্রতি প্রতিরক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে মার্কিন সাহায্য ও সমর্থন অব্যাহত রাখবে ওয়াশিংটন। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে সৌদি আরবকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন পেন্টাগন। প্রেসিডেন্ট বাইডেন ও তার অন্য শীর্ষ কর্মকর্তারা সৌদি ভিন্ন মতলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনার তীব্র নিন্দা জানালেও এখন তারা ওই হত্যাকাণ্ডের মূল নায়ক অর্থাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি সর্বাত্মক সমর্থন দেওয়ার নীতিতে অটল রয়েছে। পর্যবেক্ষকরা বলেছেন, সৌদি আরবের ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেনের এই নীতি থেকে মানবাধিকারের ব্যাপারে তার দ্বিমুখী চরিত্রের বিষয়টি ফুটে উঠেছে। কেননা ইয়েমেনে সৌদি বর্বরোচিত আগ্রাসন অব্যাহত থাকার কারণে প্রেসিডেন্ট বাইডেন আপাতত সৌদি আরবের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করলেও প্রকৃতপক্ষে ওয়াশিংটন এই নীতিতে আর অটল থাকতে পারেনি। সৌদি আরবে ইয়েমেনি যোদ্ধাদের পাল্টা হামলার অজুহাতে বাইডেন সরকার সৌদি আরবকে আরো বেশি সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে। বাস্তবতা হচ্ছে, মার্কিন সরকার সৌদি আরবের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে আস্তে করে এমন সময় পিছিয়ে এসেছে যখন বাইডেন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছেন, তেল কেনা এবং অস্ত্র বিক্রির নীতি থেকে যুক্তরাষ্ট্র কখনোই সরে আসতে পারে না। যাই হোক, বর্তমানে সৌদি সরকার ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে অজুহাত করে এবং ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দাঁড় করিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো বেশি সামরিক সহায়তা পাওয়ার চেষ্টা করছে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক কালাম কুইন এক নিবন্ধ লিখেছেন, সৌদি উপপ্রতিরক্ষা মন্ত্রীর নীরবে যুক্তরাষ্ট্র
সফর থেকে বোঝা যায় হোয়াইট হাউজের কর্তব্য ব্যক্তিরা নির্বাচনী প্রচারণার সময় সৌদি আরবের বিরুদ্ধে কঠোর হওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা যেন তারা ভুলে গেছেন। সূত্রপাত টুডে। বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী রোগীর স্রোত, রাজধানীর হাসপাতালে ঠায় নেই অবস্থা। করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যু, দৈনিক মৃত্যুর সংখ্যার ইতিমধ্যে 2 শতাধিক ছড়িয়ে পড়ছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত সারা দেশে 201 জনের মৃত্যু হয়েছে করোনায়। মহামারীর 16 মাসে একদিনে এত মৃত্যু আর কখনো দেখতে হয়নি বাংলাদেশে, যা করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু। আর মৃত্যুদের মধ্যে 60 বছরের ঊর্ধ্বে 115 জন। ওই সময় দেশে করোনা শনাক্ত হয়েছে 11,162 জনের। ঢাকা বিভাগেই গত একদিনে 4,732 জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের 42% বেশি। খুলনা বিভাগে একদিনে শনাক্ত রোগী বেড়েছে 1,900। চট্টগ্রামেও 1,500-এর উপরে যে 201 জন গত একদিনে মারা গেছেন তাদের 66 জনই ছিলেন খুলনা বিভাগের বাসিন্দা। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে 58 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় দেশে 37,000 নমুনা পরীক্ষা করে আরো 11,162 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে 9,77,558 জনে। তাদের মধ্যে মোট 15,593 জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। দৈনিক মৃত্যুর সংখ্যা গত 27 জুন থেকে 100-এর উপরে ছিল। 4 জুলাই প্রথমবারের মতো মৃত্যুর সংখ্যা 150 ছাড়ানোর খবর আসে। 3 দিনের মাথায় তা এক লাফে 200 ছাড়িয়ে গেল। করোনা ভাইরাসের ডেল্টা ধরনের সামাজিক বিস্তার ঘটায় কোভিড এখন ছড়িয়ে পড়েছে গ্রাম পর্যায়ে। হাসপাতালে এখন যে রোগীরা আসছেন তাদের অর্ধেকই গ্রামের। এ অবস্থায় বেশি সংক্রমণের জেলা ও উপজেলাগুলোতে হাসপাতালের চাপ বেড়েছে। রাজধানী শহর ঢাকার বাইরে জেলা হাসপাতালগুলোতে এখন উপচে পড়া করোনা রোগী, চিকিৎসার জন্য তারা ছুটছেন ঢাকার দিকে। অবস্থা সামাল দিতে এখনই অনেকটা দিশেহারা হয়ে পড়েছে রাজধানীর এক একটি হাসপাতাল। সবচেয়ে বেশি সংকট দেখা দিচ্ছে আইসিইউ বেডের। সরকারি বেসরকারি মিলে 22টি হাসপাতালের ওই প্রায় সব আইসিইউ বেড রোগীতে পূর্ণ হয়ে গেছে। কয়েকটি হাসপাতালে আইসিইউ বেড খালি আছে মাত্র 1-2টি করে। নতুন রোগী নেওয়া যাচ্ছে না খালি না হওয়া পর্যন্ত। ফলে করোনা রোগী নিয়ে রাজধানীতে আগের মতোই শুরু হয়েছে ছোটাছুটি। কর্মীটোলা জেনারেল হাসপাতালে জেনারেল বেডও খালি নেই, বরং বুধবার অতিরিক্ত 50 রোগী ভর্তি ছিল। মাত্র 7 দিন আগেও ঢাকায় যেখানে 50% বেশি বেড খালি ছিল সেখানে দ্রুত রোগীতে ভরে উঠছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ গণমাধ্যমকে জানিয়েছেন, সামনে পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে আরো 5টি হাসপাতালে কোভিড ইউনিট প্রস্তুত করা সহ বাড়তি 1,000 বেডের একটি অস্থায়ী হাসপাতাল স্থাপনেরও প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাইভেট হাসপাতালগুলোকেও নিজ নিজ দায়িত্ব করোনা রোগীর সেবার ব্যবস্থাপনা বাড়াতে বলা হয়েছে। আজকালের মধ্যে এ কার্যক্রম শুরু হয়ে যাবে, তবে এক্ষেত্রে অবকাঠামোর চেয়েও আবারও জনবলের সংকটকেই বড় করে দেখা হচ্ছে। গত 1 সপ্তাহের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত 1 জুলাই ঢাকা মহানগরীর 16টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং 28টি প্রাইভেট হাসপাতালে কোভিড ডেডিকেটেড 5,318টি জেনারেল বেডের মধ্যে 2,912টি বা 54% খালি এবং বাকি 46% রোগী ছিল। আর 824টি আইসিইউ বেডের মধ্যে 402টি বা 48% খালি এবং বাকি 52% রোগী ছিল। বুধবারের হিসাবে দেখা যায় সেই চিত্র অনেকটাই উল্টে গিয়ে এখন জেনারেল বেড খালি আছে 41% আর রোগীতে ভরে গেছে 59%। আইসিইউ খালি আছে মাত্র 26% এবং রোগী আছে 74%। এরই মধ্যে শুধু সরকারি হাসপাতালে 1 জুলাই খালি ছিল 52% জেনারেল বেড আর 42% আইসিইউ বেড। এখন সেখানে খালি আছে 42% জেনারেল বেড ও 22% আইসিইউ বেড। অর্থাৎ ঢাকার সরকারি হাসপাতালে 78% আইসিইউ বেড ওই রোগীতে ভরে গেছে। প্রাইভেটে 1 জুলাই আইসিইউ ও জেনারেল বেডের উভয় ক্ষেত্রে রোগী ছিল 40% করে আর 60% খালি ছিল। কিন্তু বুধবারের হিসাবে প্রাইভেটেরও 70% আইসিইউ ও 62% জেনারেল বেড রোগী ছিল।